প্রিয় শিক্ষার্থী, ঢাকার খাস্তগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি সুব্রত চন্দ্র শীল, সহকারী শিক্ষক গণিত, তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদেরকে আজ আমি তোমাদের গণিত বিষয়ের পরিমিতি অংশে যে ষোলো সপ্তাহের ১৬ দিনের গত ক্লাসে আমি কয়টা অঙ্ক করেছিলাম, এক থেকে চারটি অঙ্ক করেছিলাম, এগুলো গাণিতিক সমস্যা সমাধান করিয়েছি। আজকে আমি তোমাদেরকে ৫ নাম্বার থেকে এই সমস্যাগুলো সমাধান করব, এবং সাথে আমি তোমাদেরকে গত ক্লাসে প্রত্যেকটা বৃত্ত সম্পর্কিত যতগুলো গাণিতিক সমস্যা ছিল এর সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং আশা করি সূত্রগুলো তোমাদের জানা আছে। তাহলে আমরা এখন চলে আসছি, আমি আজকে আর সূত্র নিয়ে আলোচনা করবো না, সূত্রগুলো কি করবো অ্যাপ্লাই করার চেষ্টা করবো, প্রয়োগ করবো। তাহলে আমরা দেখো, এখন ৫ নম্বর একটি বৃত্তাকার মাত্রিকের একটি রাস্তা আছে, তাহলে একটি বৃত্তাকার চিত্রটা যদি করি, একটা বৃত্তাকার মাত্রিকের এটা বৃত্তাকার মাঠ, এখানে গিয়ে একটা রাস্তা আছে, এটা অবশ্য তোমরা এ নিয়ে লিখতে হবে, চিত্রটা এসেনশিয়াল না, মানে চারিদিকে রাস্তা সমান হবে, এটা ছোট বড় না, চারিদিকে সমান হবে। এটা সমান হবে, এটা ব্যাসার্ধ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, পরিধি এটা এটার থেকে, তাহলে এটাই কাটে, এটার যে পরিধি এই যে এটা, এটার থেকে এটা ৪৪ মিটার বড় পরিধি। আমরা যদি এটা স্মল আর ধরি, এটা যদি ক্যাপিটাল আর ধরি, তাহলে আমাদের চাইছে কি, আমাদের দেখো রাস্তাটির প্রস্থ এই যে এই জায়গাটা চাইছে, এই যে জায়গাটা রাস্তাটা সবদিকে সমান, আর এখানে ব্যাসার্ধ ভিতরে ব্যাসার্ধ দেওয়া আছে, রাস্তা বাঁধের ভিতরে ব্যাসার্ধ বৃত্তাকার মাঠে, আর রাস্তা সহ যদি আমি হাত ধরে নিই, পরিধি বাড়বে, বড়টার থেকে ছোটটা পরিধি বাদ করে দিতে হবে, ৪৪ মিটার বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ তাহলে আমরা লিখি, মনে করি রাস্তা সহ বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ ক্যাপিটাল আর মিটার, রাস্তা বাদে দেখার মাঠে ব্যাসার্ধ রাস্তা বাদে, সুতরাং রাস্তাটি রাস্তাটি প্রস্থ বা প্রশস্ত, তাহলে কত হবে, এই দেখো এই পুরোটা হচ্ছে আর ধরে নিচ্ছে, আর এটা চাষ করা, তাহলে বাকিটা দিয়ে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কত, তাহলে আর মানে পুরো আর থেকে যদি আমি একটু বিরক্ত দিলে এটা পাওয়া যাবে, তাহলে এখন দেখি রাস্তা সহ মাঠে পরিধি পাই আর, এটা আমরা জানি, এটা যেহেতু ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরেছি ২ পাই আর, আর রাস্তা এটা বা বৃত্তাকার মাঠে পরিধি হবে ২ পাই এস মোল আর, প্রশ্ন মতে কি বলছে দেখো, প্রশ্ন মধ্যে বৃত্তাকার মাঠের একটা রাস্তা আছে, রাস্তার ভিতরের পরিধি বাইরের পরিধি অপেক্ষা ৪৪ মিটার বড়, ভিতরের পরিধি বাইরের পরিধি অপেক্ষা, অর্থাৎ ভিতরের পরিধি থেকে এই যেটা হবে এটার থেকে ৪৪ মিটার বড়, ভিতরের পরিধি অর্থাৎ টু পাই ক্যাপিটাল আর মাইনাস টু পাই আর, মানে ৪৪ মিটার সমান, অর্থাৎ পুরো বড়টা রাস্তা সহ যেটা আছে এটার পরিধি কিন্তু পরিধি পরিধি কিন্তু তুমি গত ক্লাসে পড়েছি, এটা বিয়োগ করে দিয়ে ৪৪ মিটার সমান হবে, তাহলে
going to require 1416. সুতরাং আমরা ক্যালকুলেটর দেখো, সুতরাং আর মানে সার মানে কি রাস্তাটি প্রস্তুত, সুতরাং রাস্তাটি প্রস্তুত আমরা যে জিনিসটা জানতে পারলাম মাটির ব্যাসার তো আমি রাস্তার সহ এটা রাস্তা তৈরি নিয়েছে আর রাস্তা বাদ রাস্তা যদি আমাদের রাস্তাটি প্রস্থ হবে তাহলে পুরাতন থেকে যদি অংশটা বাদ এখান থেকে গেলে চার তাহলে আটটা যদি বাদ দিই চার থেকে আট দিয়ে বাদ দিয়ে দিলে তাহলে কি আর মানে স্যার এটা চিত্রটা দিতে গেলে কিন্তু সুন্দর করে পিচতে হবে এখানে যে কোনটা দিয়ে দিতে পুষতে হবে লেগে দিবা আর না দিলে ফাংশন এটা অনেক সময় তো প্রশ্ন উদ্যোগে দেওয়া দেখতে পাচ্ছি রাস্তার প্রশ্ন করে বাইক রাস্তা যেহেতু প্রশান্ত রাস্তা সহ যদি প্রশান্ত ক্যাপিটাল হাত দেওয়া আছে তো ক্যাপিটাল থেকে ছোট দিলে সমান হয়ে যাবে তাহলে এখান থেকে অথবা তুমি টু পাই সমান কোটি ফোর প্লাস এটা দিতে পারো তারপর অনলাইনে এটা করতে পারবে রাস্তা তাহলে আমরা চিত্রটা দিয়ে কাজ করে দিতে পারবো এটা যদি আমরা বৃত্তাকার পার্কের ব্যাস কত আচ্ছা এটা এটা ধরো এটা বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার আমরা লিখে ফেলি তো আছে তাহলে বৃত্তাকার পার্কে ব্যাস 26 মিটার দেওয়া আছে পার্কটি ব্যাস 15 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে এখন পট্টি ক্ষেত্র মানে এখন এরকম এটা ব্যাস দেওয়া আছে রাস্তাটি কতটুকু মোটা এখন হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা এরিয়াটা বাইরে আগে রাস্তা সহ রাস্তা
smart meter, okay? 46 by 2 meter, total 30 meter. Ela rasta. Rasta na pot. Pot shoulder, rasta shoulder. Pot shoulder, pot shoulder. Rasta, pot shoulder. Pot. Vale. Ita da parte. Besanto. Ibrina Pudam, Santara ticket, 2 meter, photo shot 2 meter. You can ask it up, it is a sub-visited there are the shoes Rastapade, Potsho, Potsho, Potapot, the last 2 meter. To be so good, they can actually create a product. 15. 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 What body with the other part of the control of the paper? Right. And the last one is to the job, the
প্রথমে দেওয়া আছে 520 টাকা পার্কের প্রাইস দেওয়া আছে, এটাকে আমরা ব্যাখ্যা তো ধরে নিচ্ছি। এটা হচ্ছে পথ বাদে আর একটা হচ্ছে পথ। এই দেখো এখন ঠিক আছে, পথ বাদে বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে, মানে বৃত্তাকার পার্কের ব্যাস বলতে পথ বাদে দেওয়া আছে, কিন্তু পথ মানে রাস্তা। এখান থেকে থাকে 26 ছিল, 26 কে আমি বাসাত্তর দিলে এটা 26, এটা 26 এই জায়গাটা, এটা ধরো নাই বাসাত্তর হইলে কত 30, দেশের অর্ধেক বাসাত্তর 30 মিটার, আবার পশ্চ হইলে এই পথ এই যেটা এটা সব এটা এই জায়গাটা সব এটা দুই দেওয়া আছে, বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে। পশ্চ হইলে কত হবে, এখানে 13 এখানে 2, 13 থেকে 15, পশ্চ বিচার করে কাটার তো কেপিটাল আপ দিয়ে দিচ্ছি যে দুটো বাসা তো বড় হয়ে যাবে, 13 দিয়ে 13 প্লাস 2 সমান 15 মিটার, আর পথ বাদে মিলতে গেলে পার্কে কাটতে হবে, পথ বাদে মানে পথ বাদে এই জায়গাটা এই জায়গাটা এটা বাসা তো দেওয়া আছে। এটার জন্য বলাতরা যেহেতু পদ আছে এটার থেকে এটা বিয়োগ করলে মেট দেখছো, আর এটা ভুল হয়েছিল আমার তার এটা তো ধরা পড়ে গেছে, কারণ এটা অবশ্যই এটা থেকে এটা বড় হতে হবে। ঠিক আছে তাহলে এখানে ভুল হয়েছিল, এই জন্য ভুল হয়েছিল, তাহলে আপনার আশা করি বুঝতে পেরেছে। দেখো বা আমাদের এটা ছিল তোমাদের বইয়ে 6 নম্বরের পড়া 6, এখন আমরা 7 নম্বরে চলে যাবো। বই নাম প্রশ্নটা করো, 7 নম্বর প্রশ্ন কি বলছে, 7 নম্বর প্রশ্ন উত্তরে দেখো তোমরা একটু বড় ভালো মনোযোগ সহকারে করো। একটি গাড়ির সামনের ব্যাস দেওয়া, সামনের চাকার ব্যাস, গাড়ির সামনের ব্যাস এবং পিছনের চাকার ব্যাস, গাড়ির সামনের চাকার ব্যাস হবে এখানে চাকার কথা রয়েছে, সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার, 88 মিটার পর্যায়ে সামনের থেকে পিছনের চাকার কত কত পূর্ণ সংখ্যা বেশি দূরে। আমরা তোমরা যে গাড়িতে আমরা যাতায়াত করি ওই গাড়িতে দেখবে সামনের চাকা গুলো কি হয় ছোট হয়, পিছনের চাকাটা বড় হয়, পিছনের চাকা চাকাটা হলো বৃত্তাকার, পিছনের চাকা যেহেতু বড় তাহলে এর ব্যাসার্ধ বড় হবে, সামনের চাকা যেহেতু ছোট তার ব্যাসার্ধ ছোট হবে, তারপরে পর্যায়ে অবশ্যই সামনের চাকাটা কি বেশি ঘুরবে, মানে কতবার বেশি ঘুরবে পিছনের চাকা থেকে, দুটোই ঘুরবে তো পিছনের চাকা কম ঘুরবে কারণ এটা বড় হচ্ছে, এই একবার ঘুরতে হবে ওরা তো দুইবার সমান বা চারবার একটু বেশি লাগবে ওর একবার হচ্ছে যে চাকাটা ছোট এই জন্য, তা আগে আমরা লিখে দিই। এটা হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর দেওয়া আছে, গাড়ি দেওয়া আছে গাড়ির সামনের চাকার ব্যাস, গাড়ি গাড়ি সামনে চাকা ব্যাস 28 সেন্টিমিটার, গাড়ির সামনে চাকার ব্যাসার্ধ ব্যাসার্ধ এটা যেহেতু ওটার থেকে ছোট বিভিন্ন এত সেন্টিমিটার 14 সেন্টিমিটার আমি এটা লিখেছি। এখন দেখো গাড়ি পিছনের পিছনের চাকার ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার, এখন আমি এটা করে দিয়ে দেওয়া করলেও এখন কত মিটার 88 মিটার,
এটা কিন্তু মিটার দেওয়া আছে, আমি এটা সেন্টিমিটার, এগুলা সেন্টিমিটার আছে, এটা সেন্টিমিটার আছে, তাহলে আমরা এটা 88 মিটার কে সেন্টিমিটার এরিয়া বলি, ইনটু 100 সেন্টিমিটার, সেট এক গুলা এক তো 8800 তাহলে আমরা লিখি 88 মিটার বা 88800 সেন্টিমিটার সেন্টিমিটার পৌঁছতে গাড়ি সামনে চাকা চাকা ঘুরবে, এটা করে দিয়ে বাকি তো একটা আছে এখানে বাকি ঘুরবে তার মুখল তোকে এত সেন্টিমিটারকে করে দিই টু বাই এক্সক্লামেশন এটার করে দিয়ে বাক্য প্রথম শাখা করে দিয়ে বাক্য করে দিতে তাহলে কতটুকু মানে এরকম মানে যদি আমি যদি একটা এক্সাম্পল দিই ধরো এই এটা এটা পথ কয়বার একবার পুরো দুইবার তিনবার এরকম কতবার তুমি মুখল তোকে এটা করে দিয়ে যদি বাক্য করে দিলে কয়বার তাহলে কয়বার ঘুরবে এটা বাড়বে মানে এটা কিন্তু আমার করে দিতে হবে কেটে আবার এটা বাড়ে লবণ না একবার পুরো সাথে বিটা যাবে আবার ধরো একবার পুরো মানে সে যদি গাড়ির চাকাটা যদি এর কেটে দিলাম কেটে দিলে ধরো এটা অ্যাক্টিভেট হচ্ছে সে ধরো একটা একবার গুলো অ্যাক্টিভেট হচ্ছে দুইবার গুলো দুই মিটার যাচ্ছে দুইবার গুলো তিন মিটার যাচ্ছে চার মিটার চার মিটার কয়বার যাচ্ছে একবার পুরো মানে একটা কত দূরত্ব তিন মধ্যে এত এত একবার এত মিটার যায় সুতরাং এক কত এবার বাইরে যাবে মূল দূরত্ব কত তা তুমি যাতে একবার ঘুরে আর 8800 মিটার সেন্টিমিটার পর্যন্ত কতবার ঘুরে সেটা বাইরে ওই নিয়ম মতো আর কি যে গাড়িটি চাকাটাই একবার উপায় আর ঘুরে কয়বার একবারে একবারে আর 8800 সেন্টিমিটার কয়বার গাড়ির পিছনের চাকা পিছনের চাকা পিছনের তাহলে দেখো গাড়ির সামনের চাকা ঘুরেছে কয়বার দেখো বাবা 100 বার আর পিছনের চাকা ঘুরে কয়বার 80 বার সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি বুঝতে কয়বার 100 যোগ বুঝে এটা চাইছে তো সুতরাং গাড়ি সামনে চাকা পিছনে চাকা অপেক্ষা বেশি কষ্ট কি দিয়েছে বেশি ঘুরবে বেশি ঘুরবে 100 পুনর্সম্ভব বাদ বলছে তো ওই আমরা পুনর্সম্ভব লিখলাম 80 বা
তাহলে আমরা দেখো যে কথাটা বললাম আমরা যে গাড়ির সামনের চাকা পিছনের চাকা কতটা বেশি হবে? সামনের চাকার ব্যাস দেওয়া ছিল, এটাকে আমরা ব্যাটা তো নিয়ে আসছি 14 সেন্টিমিটার, আর পিছনের চাকার ব্যাস দেওয়া ছিল, পিছনের চাকাটা বড়, এই জন্য এটা কম করবে আর এটা বেশি করবে, বড় চাকা তো এটা এটা। তো এখন দেখো এটা 35 সেন্টিমিটার, এটা যদি হচ্ছে 75 সেন্টিমিটার, তাহলে মোট দূরত্বকে তা ফোর দিয়ে দিয়ে ভাগ করে দিলে কলার ঘুরবে, সামনের চাকা ঘুরবে 100 বার আর পিছনের চাকা ঘুরবে 80 বার, কতবার বেশি ঘুরবে? দেখো এটা 100 বার ঘুরছে, এটা 15 সংখ্যক কিনতে বলছে, আমি 10 মিনিটে বাদ দিচ্ছি প্রায় 2 মিনিট, তাহলে 80 বার 20 বার প্রায় বেশি ঘুরবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো দু একটা অঙ্ক রয়ে গেছে, আমরা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে যে সমস্যাগুলো বাকি আছে ডাইরেকশন ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো তাহলে আজকে এ পর্যন্ত, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার পাঠটা আমি এখানে সমাপ্ত করলাম।